New York City তে স্কুলে নিরাপত্তা হুমকি মোকাবেলায় 24 ঘন্টা এবং 7 দিনে জরুরি সেবা কেন্দ্র চালু করেছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন। সংকটের সমন্বিত এবং দ্রুত সেবা দিতেই সেন্টারটি খোলা হয়েছে। আগামী 15 মার্চ থেকে চালু করা হবে। ফোন বা ইমেল পাওয়ার 15 মিনিটের মধ্যে জরুরি সেবা প্রদান করার প্রতিশ্রুতি নিয়ে চালু হচ্ছে কেন্দ্রটি। চলতি মাসে সিটির স্কুলের আশেপাশে কয়েকটি বন্দুক হামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ নিল এডুকেশন ডিপার্টমেন্ট।